এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার মনোবাসনা পূর্ণ হবে, এই সাইনাথ তোমাকে সব সময় আশীর্বাদ করবেন। ধন্যবাদ করতে আসছি তাহলে। এসো বাবা। হরিচন্দ্র নগরে শিব ঠাকুরের মন্দিরের পাশে সাধু বাবার সমাধিতে কিছু একটা হচ্ছে। কি বলছেন গুরুদেব, কি হয়েছে? ওই আত্মাটাকে নষ্ট করার চেষ্টায় শয়তানি শক্তিগুলো কাশি অবধি চলে এসেছে। আমাদের ওটা আটকাতেই হবে। তুমি এক্ষুনি ওখানে যাও। আমি এক্ষুনি যাচ্ছি গুরুদেব, আমি গিয়ে ওটাকে আটকাচ্ছি। তুই গুরুদেবকে বলবি গুরুদেব আমরা আছি। কি ব্যাপার অনামিকাকে দেখতে পাচ্ছি না? ওই তো আসছে। কোথায় ছিল? কি ব্যাপার অনামিকা, এত আস্তে আসছিস কেন? রোজ এই টাইমেই তো আসি। আজকে প্রজেক্টটা এমডিকে দেখাতে হবে, ভুলে গেছো? এই প্রজেক্টটা দেখাতে হবে বলে টেনশনে আমরাই আধ ঘন্টা আগে চলে এসেছি, আর তুই এত লেট করলি। আচ্ছা একটা কথা বলতো, আধ ঘন্টা আগে চলে এলে কি প্রজেক্টটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে বলে মনে হয়? কি সব যে কথা বলিস তোরা! প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করাতে গেলে ভালো করে কাজ করতে হবে। নিজের উপর যার ভরসা নেই সেই শুধু শুধু টেনশন করে। অনামিকা এক মিনিট, কি হয়েছে? বাবার কাছে একটু পুজো দিয়ে যাই। বোঝাই যাচ্ছে না রে, আমি এরকম। চল পুজোটা দিয়ে আসি। চল গুরুদেব, আমাদের প্রজেক্টের জন্য একটা পুজো দেব। অবশ্যই করা যাবে। কার নামে পুজো হবে? কার নামে পুজো দিবি বলতো? আপনি কি করে জানলেন? কিছুক্ষণ আগে একটা ছেলে এই নাম, এই রাশি, এই গোত্র আর এই নক্ষত্র বলে প্রজেক্ট যাতে ভালো হয় সেই জন্য পুজো দিয়ে গেল। কি হতে পারে যে আমার নাম, আমার রাশি, আমার গোত্র জেনে পুজো দিয়ে গেছে? সাদা রঙের চেক চেক শার্ট পরেছিল মা, দাড়ি ছিল, দেখতেও সুন্দর। তোমার কোম্পানির স্টাফ? আমার কোম্পানির স্টাফ? কি হতে পারে? আরে ছাড় না অনামিকা, ঠাকুর মশাই আপনি ওর নামে আরেকবার পুজো দিন। নিশ্চিন্ত করে দিয়েছি। ওম সাইনাথায় নমঃ, ওম সচ্চিদানন্দায় নমঃ, ওম সাইনাথায় নমঃ, ওম সচ্চিদানন্দায় নমঃ, ওম সাইনাথায় নমঃ, ওম সাইনাথায় নমঃ, ওম সচ্চিদানন্দায় নমঃ, ওম সাইনাথায় নমঃ। একের পর এক দুজনেই পুজো দিয়েছো, তোমাদের এই প্রজেক্ট নিশ্চয়ই ভালো হবে। ওম সাইনাথায় নমঃ, ওম সচ্চিদানন্দায় নমঃ, ওম নমঃ সাইনাথ। দাদা তোমার নাম লিখিলি তো? তোমার ডেট অফ বার্থ একটু বলো না। কি হতে পারে?
যে আমার নাম, আমার রাশি, আমার গোত্র সব জেনে চুটিয়ে গেছে। কি আছে খাতি? হ্যাঁ, আগে ভাবিনি। হ্যাঁ, আশা তো করছি যে আজকে কনফার্ম হওয়া তো উচিত। হয়ে যাবে, হয়ে যাবে। এবার দেখা যাক কি হয়। না টেনশন করিস। 87 96। হ্যাঁ স্যার, সাদা রঙের চেক চেক শার্ট পরেছিল মা, দাড়ি ছিল, দেখতেও সুন্দর, তোমার কোম্পানির স্টাফ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, তুমি না? কি তুমি তো? আমি জানি ওই কাজটা তুমি করেছো। হে ভগবান, চীনের ম্যাটারটা বুঝে গেছে নাকি? জিজ্ঞেস করছি তো, মন্দিরে গিয়ে আমার নামে তুমি পুজো দিয়েছো না? ও, ওইটা জিজ্ঞেস করছো কেন? অন্য কিছু জিজ্ঞেস করা উচিত ছিল। কিছু না তো, আমি কিছু ভাবিনি। ঠিক আছে, আমার নামে তুমি কেন পুজো দিলে আগে সেটা বলো তো। প্রজেক্ট প্রেজেন্টেশনটা ওকে হতে হবে না? আমার প্রজেক্টের জন্য তুমি কেন পুজো দেবে আগে সেটা বলো। যাই হোক না কেন, আমাদের কোম্পানির প্রজেক্ট না, ভালো হওয়া উচিত সেই জন্য। আচ্ছা, রাশি গোত্র সবকিছু ঠিকঠাক তুমি কি করে বলেছো? তোমার ডেট অফ বার্থ আমি জানতাম, ওটা দিয়েই আমি একটা হিসেব করে নিলাম। বাহ, ভালোই হিসেব করতে পারো তো। অশোক স্যার দেখাতে চাইনি, অ্যাকাউন্টেন্টই তো আমি, হিসেব করাটাই তো আমার কাজ। কালকের কথাটা প্লিজ আমায় মনে করিও না। সরি নন্দন, উনি যে এই ধরনের কথা বলবেন আমি এটা ভাবতেই পারিনি। এরকম একটা ঘটনা ঘটবে জানলে আমি ওপিনিয়নের জন্য তোমাকে কখনো নিয়ে যেতাম না। ঠিক আছে ছাড়ো, আমি ওসবে খারাপ ভাবিনি, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। সত্যি সত্যি থ্যাঙ্কস এন্ড সরি। কিসের জন্য থ্যাঙ্কস আর কিসের জন্য সরি? পুজো দেওয়ার জন্য থ্যাঙ্কস, আর তোমার ওই ইনসাল্টের জন্য সরি। আরে ছাড়ো না, আমি তো কিছু মনে করিনি বললাম তো, তাহলে আবার সরি আসছে কোথা থেকে? দরকার হলে এর বদলে এক কাপ কফি দুজনে মিলে। এই যে এক কাপ কফির কথাই তো বললাম। প্রেজেন্টেশন সাকসেস হোক, নিশ্চয়ই যাব। হবে মানে কি? অবশ্যই হবে। অল দ্য বেস্ট। দাদা, দাদা বলছি আমার ডিটেলসটা লিখে নিন দাদা, এখনো শেষ করেননি তো। সো লেটস গো ফর দ্য বেস্ট গাই। অনামিকা প্রজেক্ট সাকসেস হলে কিন্তু ট্রিট দিতে হবে, ওকে? হাই 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 হাই, কি ব্যাপার? ট্রিট দেওয়া হচ্ছে অনামিকা? আমাকেও ট্রিট দেবে তো?